টাঙ্গাইলের ধনবাড়িতে নবাগত ইউএনওর সাংবাদিকদের সাথে ও মত বিনিময়। টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আসলাম হোসেন ধনবাড়ি প্রেস ক্লাব ও উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সাংবাদিকদের সাথে পরিচয় ও মত বিনিময় সভা করেছেন। গতকাল সোমবার বিকালে তার কার্যালয়ে এ পরিচয় ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সবাই সাংবাদিকদের পক্ষ থেকে নবাগত ইউএনকেও ফুলের শুভেচ্ছা জানানো হয়। উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদিন সভাপতিত্বে ধনবাড়ি প্রেস ক্লাবের সম্পাদক আনসার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ধনবাড়ি প্রেস ক্লাবের সভাপতি স ম জাহাঙ্গীর আলম, মধুপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোপালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত ও যুগান্তরের মধুপুর প্রতিনিধি এস এম শহীদ, জাতীয় সাংবাদিক সংস্থার ধনবাড়ি শাখার সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ সহ স্থানীয় অনেক সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী এই উদ্দেশ্যে কিন্তু রাজনীতি করছেন না। আপনি দেখেন মানুষ, আমরা এখনো যে আশার আলো মাননীয় প্রধানমন্ত্রী জেলে রেখেছেন সেটি কালকের প্রমাণ। তিনি সেটা দেখেছেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে বলেছেন এবং সেটির ব্যবস্থা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের আশার প্রদীপটা এখনো নিবিড়। আমরা মনে করি যে এই মুক্তিযুদ্ধের যে রাজনীতির ধারা সেটি যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা প্রাণ ফিরে পাবো, এই দেশ সঠিকভাবে পরিচালিত হবে বলে আমার বিশ্বাস। এ সময় ইউএনও আসলাম হুসাইন বলেন, আমাদের সহযোগিতা পেলে দুর্নীতিমুক্ত ইপটিজিং ও বাল্যবিবাহ বন্ধ সহ উপজেলার অবকাঠামো উন্নয়ন বিষয়ে এগিয়ে যেতে পারবো। সাধারণ মানুষ আমার কাছে আসতে পারবে, আমি সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই। এই আস্থাটা আমার মাঝে সবসময়ই থাকে যে আমি সবার আপন হয়ে কাজ করতে চাই। তো কাজ করার সবারই উদ্দেশ্য, আপনারা এখানে যারা এসেছেন তারা তো সমাজের সত্যিকারেরই দর্পণ। আপনারাই ফুটিয়ে তুলবেন উন্নয়নের অংশটাকে, আপনারাই ফুটিয়ে তুলবেন অসংগতির অংশটাকে। আপনাদের হাত ধরেই অসংগতি দূর হবে, আপনাদের হাত দিয়েই উন্নয়ন কিন্তু সবার। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখবেন youtube.com/স্বাধীনবাংলানিউজটিভি.com, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/স্বাধীনবাংলানিউজটিভি.com।